হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বেসিক্যালি সবসময় ভিডিও আপলোড করে থাকি আপনার ডায়েটের ভিডিও, যেভাবে কীভাবে স্লিম হওয়া যায়। কিন্তু সেখানে ম্যাক্সিমাম অনেক ছেলেরা এবং অনেক মেয়েরা কমেন্ট করে যে ভাইয়া কীভাবে মোটা হব। তো দেখা যাচ্ছে যারা মোটা হতে চাচ্ছেন তাদের বয়স সবাই দেখা যায় যে 20-এর নিচে বা 22-এর নিচে। এই সময়টাতে তেমন পরিমাণে আমাদের শরীরে ফ্যাট জমে না, এই জন্য দেখা যাচ্ছে যে ফিট থাকি আমরা, মোটা হতে চাই মোটা হতে পারি না। তো তোমাদের জন্য আমার অ্যাডভাইস হলো, যেমন আছো তেমনভাবেই থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। কারণ আফটার 25, আফটার 28 এবং 30 যখন তুমি ক্রস করে ফেলবা, তখন অটোমেটিক্যালি বয়সের ধাপে ধাপে তোমার শরীরে অটোমেটিক্যালি ফ্যাট জমে যাবে। তারপরও যারা অতিরিক্ত চিকন তাদের জন্য কিছু আজকে আমি টিপস দিচ্ছি। তোমরা তোমাদের খাবার দাবার বাড়িয়ে দাও, তোমাদের খাবার দাবারকে বাড়িয়ে দাও। যেমন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা এক প্লেট পান্তা ভাত নিয়ে বসো, পান্তা ভাতের মধ্যে একটা ডিম নিয়ে বসো। পান্তা ভাতের মধ্যে অনেক পরিমাণে ফ্যাট থাকে এবং পান্তা ভাতটা যেন পানিতে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখা হয়। তাহলে পান্তা ভাতের মধ্যে যে গুণাগুণ থাকে তার 7 থেকে 8 গুণ বেড়ে যায়। আর তোমরা মেয়োনিজ জাতীয় খাবার বেশি করে খাও, চিজ জাতীয় খাবার বেশি খাও। চিজ জাতীয় খাবার অনেক খাবার, যেমন ধরো পিৎজা, বার্গার, এগুলো তোমরা খাবার দাবারের সাথে তোমরা অ্যাড করে নাও, প্রচুর পরিমাণে খাও। বাট তৈলাক্ত খাবার এত বেশি খাবার দরকার নেই, কারণ তৈলাক্ত খাবার বেশি খাবার যদি তুমি নিয়ে ফেলো অ্যাসিডিটি প্রবলেমও হতে পারে। আর হচ্ছে বিরিয়ানি খেতে পারো, বিরিয়ানি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে। তোমরা খাবার দাবার বাড়িয়ে দাও। আর হচ্ছে অনেকে বলে ভাই আমার ক্ষুধাই লাগে না, তাহলে আমি কীভাবে খাবো? তো যাদের ক্ষুধা লাগে না তাদের জন্য আমি 3টা এক্সারসাইজ দিচ্ছি এখন। এই 3টা এক্সারসাইজ তোমরা রেগুলার করবা এবং এই এক্সারসাইজগুলো করার মাধ্যমে তোমাদের শরীরে মাসেলসগুলোর ক্ষুধা লাগলে তোমাদের মাসেলসগুলো খাবার চাইবে। নাম্বার 1, স্কোয়াট। স্কোয়াটস হচ্ছে আমাদের শরীরের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটি এক্সারসাইজ, যা হচ্ছে পুরো আমাদের শরীরকে একটা ব্যালেন্সের মধ্যে আনে এবং আমাদের থাইরয়েডের যাদের প্রবলেম আছে তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়, যাদের ডায়াবেটিক্স প্রবলেম আছে। স্কোয়াট আমি এর আগে আরও ভিডিওতে দিয়েছি স্কোয়াট কীভাবে মারতে হয়। স্কোয়াট যখন মারবে তখন তোমাদের পিঠ যেন এরকম গোল না হয়, একদম এরকম চেস্ট আপ করে তোমরা স্কোয়াট মারবা। যতটুকু ডাউন হওয়া যায় ততটুকু পরিমাণে ডাউন হলে এটা ভালো। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে পুশ আপ, মানে বুক ডাউন। বুক ডাউন আমরা কি সবাই জানি কিভাবে দেয়, যেটাকে বলে পুশ আপস, বুক ডাউন। এবার 20টা করে টোটাল 3 সেটস মারবে, স্কোয়াডও 20টা করে 3 সেটস। আরেকটা এক্সারসাইজ হচ্ছে চিন আপ। চিন আপ হচ্ছে তোমাদের বাসায় যদি কোনো কিছু থাকে ঝুলানোর জন্য বা গ্রিলে থাকে, গ্রিলের মধ্যে ধরে ভালোভাবে ঝুলার চেষ্টা করবা, চিন আপ মারার চেষ্টা করো। চিন আপ মারলে শরীরের মধ্যে তোমাদের অনেক স্টেমিনা বাড়বে এবং শরীরটা একটু ওয়াইড হবে, ব্যাকের জন্য খুব ইম্পর্টেন্ট একটি এক্সারসাইজ চিন আপ। আজকে অনেকক্ষণ কথা বললাম। তো যারা মোটামুটি হেলদি হতে চাচ্ছ, শরীরটাকে একটু হেলদি করতে চাচ্ছ, মোটা হতে চাচ্ছ, তারা এক্সারসাইজ করো, এক্সারসাইজ করে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করো, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমরা ফ্যাট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবো। আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর সোহান ইসাফে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।